তুমিও একটা যেটা ভুল করলা, বুঝছো, যে ফগি যে বলছে যে নোটবুকের সাথে সে কথা বলে, এটা তোমার সাথে শেয়ার করছে, তুমিও এটা বলে দিছো। সে এমন করে ফগিও বলে দিছে আরে যে কারো তোমরা জানো, দুইজনই খুব কারো কি খারাপ। এখানে সাধু সাজে? বলো, সে যে এখানে সাধু সাজতেছে, সে সাধু বলো, সাধু, সে ভদ্র সাজতেছে, তার মুখোশটা খুলে দিছে আমি, কারণ সে ভদ্র, মুখোশটা খুলে এই দিছি। সে তো ভদ্র ছেলে না, সবাই তো তাকে ভদ্র মনে করে, সে তো সেকেন্ড হ্যামলেট, সে তো আর একটা হ্যামলেট। সে আজকে আমাকে এটা বলছে, আরেকজন তো বলতে পারে, বলছে ডক্টর মুশফিকের কোনো কাজ হবে না। আমি কেন বলছে ফগি নোটবুক তো আমার কাছে, আমি কেমনে জানো? বলছে আমরা আজকে 3-4 দিন ধরে কথা বলছি, তখন আমি বলছি মেয়েটা দেখতে কেমন দেখছে না, তেমন ভালো না, খালা। দিয়ে ভাই আরে আমি এরকম পাইলে আমাকে নিয়ে কেউ কেন এসব করে না? হ্যাঁ, তোমরা শুধু নোটবুক আর তাদের ফগি পিছনে দেখো, লাগে এই আছো আদ্রি ভাই, শুনো, আমাকে নিয়ে সে এসব আমাকে করো। বলছে, সে আমার নামে মিথ্যে, আমি আমি তাকে মেসেজটা গ্রুপে সেন্ড করছি, ও আমাকে বলছে, বলছে যে আমার নামে সুধী লাগেছে, এটা আমাকে ইনবক্সে দাও, দিছি, এটা স্ক্রিনশট দিয়ে তোমাকে দিছে। তুমি এবার বুঝতে পারো ফগিটা কেমন। সে আমাকে বলছে যে এই সুজি যে আমার নামে বলছে, তুমি ভাই আমাকে স্ক্রিন দাও, এই আমি দিলাম ওকে, ভাই ও আবার না এটা না না স্ক্রিন না বানায় না আমার না নামে নাটক ক্রিস্পি করে। ভাই ক্রিস্পি ভাই স্ক্রিনশটে লেখা ফগি, আছে, তুমি আগে বলছো যে সুজি তাকে নিয়ে কথা বলছে, তারপর সে ফগি প্রমাণ চাইছে। আরে ভাই সেকেন্ডটা ওকে, চেঞ্জ দিছো, এটা এটা কিন্তু তুমি মিথ্যা আপনি বলো না, উল্টা ফগি কথা কিন্তু বলে তোমাকে কেন, প্রমাণ একটা চাইছে, কি বারবারে হলো তুমি ব্যাপার? সাপোর্ট করতেছো কেন? ওর তো বিভিন্ন রকম আমি প্রমাণ দিতেছি। ক্রিস্পিকে সাপোর্ট কর, আমি আমি দেখো, আমি মুশফিক যদি হই না ক্রিস্পিকে আমাকে সাপোর্ট কিছু করতে খুলে হবে না, দিব, অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে তো ন্যায় আমি বলবে, কিন্তু ঠিক এখন আছে ল্যাপটপে ফগি? নাই, আমি আমি দেখো আরেকটা মুশফিককে কত কিন্তু বড় সব অন্যায় করছে, খুলে আমার দিব এখন, অ্যাডমিন ঠিক খারাপ আছে? জন্য সে বলছে আমি অ্যাডমিনের পাসওয়ার্ড অন্যায় কে পাইয়া অন্যায় বলো, আমি ন্যায় কে আবার ন্যায় ভুলে বলো, গেছি, আমি নিজে আমার আইডি জানি ঠিক না। আছে? আর অন্যায় বকদিয়ে কে ভাই, অন্যায় বলো, ন্যায় আমি কে ন্যায় বলো, নাইস, দারুণ কথা বললাম না বল। ভাই, এ হ্যাঁ একটু বলে ভাই দেখেন টিপটা আরেকটা কত বড় ক্লিয়ার, ক্রিস্পি, আমি একটু বলে, আমি একটু বলে, ক্রিস্পি যাকে আইডি পাসওয়ার্ড দিছে ক্রিস্পি, আপনি তাকে গিয়ে বলেন এখন লগ ইন করে ঢুকতে, আপনার আইডি এখানে আছে তো, আপনি দিছেন না তো, সে তো জানে আপনার আইডি পাসওয়ার্ড, তো তাকে হচ্ছে গিয়ে বলেন লগ ইন করে ঢুকে কথা বলতে, ঠিক আছে? চিৎকা চেঁচামেচি করে তো লাব নাই, আপনি দিলে সে লগ ইন করে ঢুকতে পারবে, আর না আচ্ছা দিলে শুনো, সে ঢুকতে পারবে না। এই জিনিসটা আমি করি নাই, তাহলে একটু কত বড় মিথ্যে কথা যে আমার অ্যাডমিনটা ক্যান্সেল করার জন্য আমার নামে কত বড় মিথ্যে কথা যে ক্রিসপি তার আইডি পাসওয়ার্ড দিছে। ভাই আইডিটা আমি এখন নিজেও জানি না ভালো মতো, আমি এটা ছবি আমি তুলে গেছে, আদ্রি কারণ তো এটা একটু এই অন্য আদ্রি টাইপের তো আইডি। ভাই আদ্রি সে কে কত নিয়ে বড় যাচ্ছে মিথুক, ওরে বাপ রে বাপ! এখন আমি কি বলবো যে এই দেখো কাজটা কিন্তু ও করছে, ও কি করছে না জানো? না, এটা গন্ডগোল এই রুমের, স্ক্রিনশটের শুনো, কোনো গুরুত্ব নাই আদ্রি, বুঝছেন? এই স্ক্রিনশটের নাম নাম দেওয়া নাই, যে পাঠাইছে তার নামটা উনি মুছা তারপরে দিতেছে বাকিটা, তো এটা তো মানে ফগি ভাবা যাবে দুনিয়ার না। মানুষের নাম বললো, ফগি দুনিয়ার মানুষের নাম নিল, মানে প্যালে যত ইউজার, ইভেন আমার নামটাও নিল, যে সাইলেন্স রেও ফোন দিছে, আর সে ওই নামটা নিতে হ্যাঁ পারতেছে না, এত হ্যাঁ ঠিক সিক্রেসি আছে, কিসের? হ্যাঁ আপনি ফগি সাহেব আজকে আমি বলেন, ডিসঅ্যাপয়েন্টেড হইলাম, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হইলাম, মানে আমার অনেক এটা তো বিশ্বাস নেওয়া ছিল, যাবে না, আস্থা ছিল, যাই হোক, হ্যাঁ মানুষ এটা এরকম তো নেওয়া যাবে না অনেক কিছু কিছু বকদিয়া ভাই, মানুষ, কিন্তু আমাদের রুম হ্যাঁ নিয়ে যে এত বড় একটা ইয়ে হবে এটা আমি বুঝতে পারিনি, খুবই আচ্ছা ডিসঅ্যাপয়েন্টেড। বকদিয়া ভাই দেখেন, আমি তো ভাই আমি আস্তে আস্তে সবকিছু দিয়ে দিব ভাই, সমস্যা নেই, কে দিছে সে নামটাও দিয়ে দিব, ব্যাপার না, একটু থাকুক না ভাই, সমস্যা নেই, একটু মজা আমরাও দেখি, সবাই নেক, দেখি কতটুকু যাইতে পারে ব্যাপারটা, জি না, এটা ঠিক আছে? সরি, এটা রুমের ব্যাপার, এটা মজার জিনিস না, রুম নিয়ে কোনো মজা নেই, আমি মানুষের দেখবেন মান রুমের ইজ্জত জন্য আমি চলে অনেক যাচ্ছে, দুনিয়া মজা বলবো নিবে? ভাই, আজকে বলবো, সমস্যা নাই, আমি আপনাকে আজকে বলবো, সমস্যা নাই, ঠিক আছে? বাট আমাকে প্রমিস করতে হবে সে রুমে থাকবে, ঠিক আছে? করা যাবে না, ফগি গুডি ঠিক বাজ, আছে? ফগি গুডি বাজ, ফগি গুডি বাজ। ফগি অনেক বড় গুটি আছে, এখন ওই মানুষটাকে গিয়ে কল দিয়ে সেট আপ করবে, ফগে সেট আপ করে তারপরে হচ্ছে নাম বলবে, তাই না? আজকে আজকে সুযোগ পাইছে সাইলেন্স আমার উপর করতেছে। ঝগড়াটা আফ্রো হচ্ছে ওই যে সে যে আমি বলছে চুপ যে আছি, একজন চুপ তাকে লিখে চুপ, পাঠাইছে, আমি চুপ করে শুনতেছি, নীরব দর্শক। ওই যে বলছে যে ক্রিস্পি ভাই পাসওয়ার্ড শেয়ার করছে এনরিকের, ওটা মিথ্যা আর কি, এবং যেই ওনাকে মেসেজটা পাঠাইছে ওনার নাম না লিখে উনি স্ক্রিনশট পাঠাচ্ছে সবার কাছে, তো এটা এই স্ক্রিনশটের ভ্যালুলেস। সুজি বলছে, সুজি বলছে, আরে নামটা বলেন না, আন্দাজে নামটা বলেন না, আমরা জানি অলরেডি, বুঝতে পারছি আমরা, তো আমরা তো আমাদের ধারণা আমরা করবই, নাম যেটি হোক, বলতেছে উদয়, মানে ঠিক আছে, এই তো আমাদের এনরিকে ভাই চলে এসেছে। আমাকে না না যে না, কোনো লোক এটা বলছে, বিশ্বাস করি না, এখন এখন ক্রিস্পি আসছে, পাসওয়ার্ড আমি আপনাকে এখন কিন্তু দিব, এখানে এখন আমাকে কিন্তু দিল গতকালকে তুমি ছিল না, বুঝো, গতকালকে দেখো আমাকে মুশফিক ডট ছিল, দিতে যেহেতু নেই ওই তোমার যে নামে একটা সুজি, ব্লেম আরে আছে। আমাকে বলে স্টপ করো, আমাকে ডট দি গালি দিয়ে, আর সে আমাকে ফিএম এ বলে স্টপ করো স্টপ করো, তার এত বড় পাওয়ার কেমনে? কারণ সে সুপার অ্যাডমিন, এটা বস দেখাইছো না,
আমি এই আইডির পাসওয়ার্ড এখন আমি এই রুমে অ্যাডমিন সুপারভাইজার আমি কার পাসওয়ার্ড নিয়ে যাব ভাই, এখানে আমাদের সবাইকে ইউজার হিসেবে ভাবা উচিত, অ্যাডমিন সুপারভাইজার। গতকালকে ছিলা কি না ছিলা এটা আমরা শিওর না, তোমার এই আইডি তোমার থাকবে না বানাইছি, এটা ফাইট করে এটা আমি ঘুমাই গেছি, ঠিক আছে। আমি ও বলছে আমার এই আইডিটা পাসওয়ার্ড আমি কাকে, সম্পূর্ণ মিথ্যা কথা, আমার নামে গুটি লাগাইছে, আমার অ্যাডমিনটা ক্যান্সেল করতে। ওকে আমি যে আমরা যখন রুমে থাকি না আমাদের নামে কথা বলে, এটা ঠিক আছে। আর গীবতকারী সে নিজের ভাইয়ের মরা মাংস খাওয়ার আদ্রির সাথে সমস্যা মিটায় ফেলান, মানে আমাদের শত্রু তৈরি করা দরকার না, আমরা বন্ধু তৈরি করা। একটা উপদেশ দিই, একটা ভালো জিনিস বলি, রুমের মধ্যে রুমের যারা রেগুলার ইউজার তাদের সাথে টোন ডাউন করে মানে যতদূর পারেন মানায় চলার চেষ্টা করবেন, রুমের অন্য রুমের ইউজারদের সাথে মানে ঝামেলা করবেন। কিন্তু এখানে এখানে খুব ভদ্র, হ্যালো নাইলা কেমন আছেন, আর নাইলাকে যখন পাবেন নিমন্ত্রণ বর্ণ কথা মানে বিড়ালের মতন কেমন করে, ওই যে রাত্রেবেলা আমি ভয় পেয়ে যাই মাঝে মাঝে। ভাই আপনি তো জানেন যে এই রুমের জন্য রক্ত দিছি আমি, আমাদের যত আইডি গুলো যে আমরা আমার ডাকি নিয়ে আসি, আমরা সবাইকে এখানে নিয়ে আসি, আমরা সবাইকে এখানে ইনভাইট করি, ইভেন যাই রাগ করে বলি ভাই তুই রুমে আয়, রুমে ডাকি আনি, তাহলে দেখ বুঝলাম তো কাজ করার পরে আমাদের নামে এরকম মানে ভেজাল লাগায় তোমাদের কথা শেষ। তুমি কি চাও আমরা না আসি? ভাই শুনো আমরা আমি এইসবের মধ্যে আমি আসবো না, যদি তুমি এটা মনে করো আমি আসবো না, নো প্রবলেম ভাই। একদম বেবের সাথে কথা বলতেছিল তখন সে এটা বলছে যে খোলজি খারাপ, খোলজি সবার সাথে ভাব নেই, মাইকে মিষ্টি মিষ্টি কিন্তু তলে তলে খারাপ। অথচ কয়েকদিন আগে সে বলছে সুজি আফ্রো কালা ভাই এদের জন্য উনি এখানে আসবে না, উনি লিখে পাঠাইছে, কিন্তু আমি আমি তো স্ক্রিনশট কাউকে দেই না, এই জন্য আমি দিয়ে বেড়াই না ওনার মতন, কিন্তু এটা লিখে পাঠাইছে আজকে বলতেছে আমি নাকি কালপ্রিট। আরে ভাই আপনি তার জন্য চলে গেলেন মানে তাদের সাথে হাও মাও কাউকে, আপনার সাথে আমার কোনো ঝগড়া হয়েছে এই যে ডাক্তারের সাথে? আপনার রুমটা নষ্ট করতে চাইতেছে ফগি, সে চাইতেছে সে এখন নষ্ট করতে চাইছিল যে গন্ডগোল রুম আছে না, ওই রুমের মেক আইডি দিয়ে সে সুপার মতিনোকে দিছে, ওই আইডি আমাকে বলে জানো এই আইডিটা আমার কাছে এখন, কোনটা যেটা ওই রুমের মেইন আইডি এটা। বলতে দিবেন ভাই না চলে যাব ভাই, দুনিয়ার সমস্যা বুঝলেন, আগে যেগুলো ছিল না যেদিন ওই বলছে
একটা আইডি, তো তার কি আরো আইডিয়া আছে নাকি? হাই হাই, হে ফগি, মিথ্যা কথা বললেন আপনি আমারে। আপনি বলছেন আপনার এই হ্যাঁ হ্যাঁ একটাই ফগি ফগি আইডি। হ্যাঁ 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 জি আমার জি, এর আরো অনেকগুলো অনেক আইডিয়া আছে, এর আরো অনেক আইডিয়া আছে। আরো একটা আইডিয়া আমি দেখছি ওর এখানে। হ্যাঁ, ও নিজে বলছে, হ্যাঁ এটা আমার। হ্যাঁ, অনেকগুলো তো অনেকগুলো ফগি স্যার। তো সব সময় হচ্ছে গিয়ে প্যালে পড়ে পড়ে ঘুমায়, তো এত মানুষকে কখন কল দেয় ফগি? না ঘুমালে তার একদিন ডাকবে, সে কালকে এখানে মাইক আসে বলতেছে, বক্তের ভাই আমি একটু আমি একটু ঢুকতেছি এখন রেস্টুরেন্টে, আমি কাজ শুরু হয়েছে, এটা বলতে আসে। আমরা তো সাইন আউট করে ঘুমাই বা বাইরে ঘুরতে যাই, ফগি এরকম না। ফগি আসি বলবে, বক্তের ভাই আমি এখন পেঁয়াজ কাটতেছি, বক্তের ভাই আমি এখন থালা বাসন দিতেছি, বক্তের ভাই আমি একটা রেস্টুরেন্টে ঢুকতেছি, এগুলো আসি তাকে বলতে হয়, কারণ অ্যাডমিনটা ডাকতে হবে। নিয়াইস আমি কাটতেছি ঘুমাইতেছি, রে আমার আগে ভাই, এখানে তাক, নিয়াইস কাটতেছি। আমি পেঁয়াজ কাটতেছি। কালকে বলছে, ভাই আমি তো একটু শুনতেছি, আমি এ কালকে বলে নাই, বক্তের ভাই সে বলছে না আমি রেস্টুরেন্টে ঢুকতেছি, আমি আমি শুনতেছি। সেও তো বলে আমি রান্না করতেছি ভাই, রান্না করতেছি, সেও তো করে। করো, হ্যাঁ প্রতিবাদ করো, তোমার যদি ভালো না লাগে প্রতিবাদ করো। এখন আমি দেখতেছি ফগি হতে গেল 420, এদিকে কথা এদিকে লাগায় ফগি, কিছুতে সুপার অ্যাডমিট হয় না। ফগির কারণে আমাদের ডক্টর মুশফিক রুম থেকে চলে গেছে, ওকে ব্যাক করাতে হবে। উনি চলে গেছে, উনি সোজির সাথে ফাইট করছে, তারপরে উনি কিছু কিছু এখানকার কিছু ইউজারকে সে লাইক করে না। এখন সুজির সাথে কেন সমস্যা, সুজির সাথে কেন সবার সমস্যা, এটা আমাকে আমাদেরকে বের করতে হবে। সুজির সাথে কেন এই যে মায়া ভাইয়ের সমস্যা, সুজির সাথে কেন এই ডক্টরের সমস্যা, সুজির সাথে কেন আমি ভালো নেই সমস্যা, সুজির সাথে কেন যা বাকির সাথে সমস্যা, সুজির সাথে কেন ইগুলেটের সমস্যা, সুজির সাথে কেন একটু বলতে দিবেন ভাই, করতে হবে। আচ্ছা ফগি ভাইকে একটু বলতে দেন, ফগি ভাইকে একটু বলতে দেন, একটু বলতে দেন ভাই, দম বন্ধ হয়ে যাচ্ছে ভাই তোমার চিল্লা চিল্লি শুনতে। হ্যাঁ হ্যাঁ পরের পরের বলো। দেখেন আমি কিন্তু কি প্ল্যাটফর্মে ইভুলেটেড ছবি আমাকে ক্রিস্পি দিছে, আমি কিন্তু গোপন সব ফাঁস করে দিব এখন, ঠিক আছে? তো আমি দিছি, এটা তো আমি সবাইকে দিছি, আর এটা দিছে তোমার সুজি আপু, সুজি বলতে দিতে বলতে তো যে সুজি আমাকে দিছে, তোমাকে দিতে আমি দিছি, তোমার সুজি আপু দিছে। হ্যাঁ আমি তো এটা সবাইকে, এটা আমাকে সুজি দিছে, এই পুরা সবাই ছবি, এই যে দেব না হাট আছে না, অল্প হাট সবার ছবি আমাকে দিছে। আরে শোনো, এটা আমাকে দিছে সুজি, সুজি আমাকে কি বলে তুমি একটু ফগি কে দাও, সুজি দিছে আমাকে, সুজি তুমি যাকে সুজি সুজি বলে সুজি দিছে। আমি শো দেওয়ার আগে কিন্তু আমি যখন শো দিব ক্যাম করে ডক্টর মুশফিকের মতো তোমার সব গোপন কথা ফাঁস করে দিব। তুমি ডক্টর মুশফিক হইতে পারবে না ভাই, শুনো তুমি শুনো, সুজি সুজি দেবকে এত গালাগালি এত কিছু করলো যে সে, ও মাই গড, সে স্পিকে ছবি দিয়ে এটা পাস করতে বলছে, ও মাই শিট, লাইক এখন তো আমার মাথা গরম হয়ে গেছে। সুজি আমাকে দিতে ছবিগুলো, সুজি দিতে হোয়াটসঅ্যাপে, সুজি দিতে, সুজি দিছে আমাকে, সুজি দিছে যে ছবিগুলো সবাইকে দাও। শুধু এর না, শুনো কে সুজি কি কি দিছে জানো, সুজি এই ইবুদ দিছে, মতিন এই আরটাকে আছে না, এই ওর নাম কি দি, মধু, মধুর ছবি দিছে, ঠিক আছে, বেবির ছবি দিছে। এরপর মতিন যে কাজটা করছে, মতিনকে আমি এখানে ইচ্ছা করলে একদিন আউট করতে পারি। কৃষ্ণ ভাই, কৃষ্ণ ভাই এখানে তুমি স্টপ করো, আর বলার দরকার নাই, তুমি এত প্যাচ এত বেশি লাগানোর দরকার নাই, স্টপ করো এখানে। আমার তো মনে হয় যে সুজি দিতে না, আমি স্টপ এখন আমি চাই, হ্যাঁ আমি না এখন ধরবো না ঝিলাফু ফর একটা একটা, ঠিক আছে, এখন এইখানে আমার কথা স্টপ, ওকে আমি চাই না এখন, অন্য কিনো হোক, কোনো কে গান করো, এখানে স্টপ করতেছি, ওকে, যেখানে নাই লাগবো সেখানে। শুনো কৃষি ভাই, তোমার সাথে সুজির গন্ডগোল লাগানোর চেষ্টা করছে ফগি, হ্যাঁ ওরে পিটাও, খালি খালি সুজির পিটাইতেছো কেন, মানে ওরে কথা বলো দাদা। সুজি দিদি মাইকে চিল্লাইছে, শুধু দিছে বেবেকে, শুধু দিছে আর কাউকে দেয় নাই, এই ছবি কিভাবে আসছে আমি জানি না, বেবে এটা নোংরামি করছে, ব্লা 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 ব্লা, এখন তো বের হয়ে গেল, এটা বেবে করে না, কারণ বেবে সারাক্ষণ বলতে সে কিছু করে নাই, ঠিক আছে, এবার মুশফিক বলতে দেবে বেবে কোনো কিছু করে নাই, কিন্তু সুজি দিদি পিটাইছে বেবে করছে, কিন্তু তলে তলে সে এগুলা কি আমরা কোথায় পাবো? এটা মেরে মেরে তো দিছে, মধু ছবি দিছে, আর ইবুলেটার ছবি দিছে, তিন চারটা মেয়ে ছবি দিছে সে, তো এগুলো আমরা ছেলেরা কোথায় পাবো? তোমরা মেয়ে তো দিছে আমাকে, সুজি দিছে না, কি হয়েছে ভাই দালাল? সুজি আপনার, সুজি আপনার ছবি দিছে, বেবের বেবের ইবর ছবি সুজি দিছে আপনাকে, গিয়ে বলতে সবাইকে, সুজি দিছে, সুজি দিছে সবাইকে দিতে। বক্তিয়ার ভাই আমাকে ছবি দিতে, এটা আপনি 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 তো আপনি তো মানা করতে পারতেন যে আপনি আমাকে ইভোর ছবি বেবের ছবি দিতেছেন কেন, মানে কেন সমস্যা কি, কেন আমি ছবি দিছিল না, শুনো সুজি ছবি সবাইকে
যদি দেখে আমাকে সমানে স্যান করতেছে এখন বলতেছে এগুলো তার অরিজিনাল ছবি আমার মানুষ পাঠাইছে। শুনেন শুনেন, তার আনএডিটেড ছবি মানুষ আমার কাছে পাঠাইছে, কিন্তু আমি তো কারো কাছে বলি নাই এবং প্রকাশও করি নাই, কারণ আমি এগুলোতে বিশ্বাস করি না, বুঝছেন। আমার কাছে আরো লিঙ্ক টিঙ্ক আছে, এই যে রিসেন্টলি আরএম যে ইভো আজকে যেগুলো বলছে ফেরিতে, এগুলো আমার কাছে আগেই চলে আসছে। আমরা তো এগুলো বলি না কারোর কাছে, কারণ আমাদের দরকার নেই এগুলো বলা, কারণ আমরা জানি না যে মানে আমরা তো ভেরিফাই করি না মারামারি হইতেছে, তুমি ছবি সরাই দাও। ক্রিস্পি কিন্তু সাথে সাথে আমাকে অ্যাড করে সবগুলি ছবি দিয়ে দিচ্ছে, কারণ সে এত কিছু বোঝে নাই, সোজা কথা। এখন তুমি যদি বলো তুমি কেন কন্টিনিউ করো, তুমি কেন সবাইকে দিলা, আরে এত বুদ্ধি নিয়ে কে চলি, আমাকে কেউ কিছু দিলে তা আমিও দিয়ে দিব, যে দেখো দেখো দেখো। পিছন দিক দিয়ে বা সাইড দিক দিয়ে দেখেন এই ছেলের বাপ কি কোনোদিন কেমন হইতে পারে আপনাদের মনে হয়? আচ্ছা শুনেন, আরো কিছু দিছে সেগুলো তো আমি এখন দিব ক্রিস্পি ভাই। দেখেন আমি কিন্তু ভাই ঠান্ডা মাথার মানুষ, তারপরে গিয়ে কিছু নাই, ইগুনের হরালে নাই, ইগুনের হিড়ি বিশাল ভাই, এগুনের হেমিলি ভালো থাকতে হতো ভাই, তারপরে না হোয়ালিয়া করবো ভাই, হোয়ালিয়া করতে তো ভাই সুজি দিদি গুটি করছেন, মানে সিম্পাথি পাওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য, সোজা কথা। আমি সুজি দিদির সামনে হইতে বলতে পারতাম সুজি দিদি তলে তলে গুটি করছে, সোজা কথা কথা বলে ক্রিস্পি প্রতি কথায় কথায় মিথ্যা কথা বলে, এটা আমি প্রমাণ তো আমি নিজেই, তাই না? আমি নিজেই, আমি এগুলো কাউকে চিনি না যে মেয়েগুলা দিছে, সবগুলা ছবি আমাকে দিচ্ছে। তুমি কারে তুমি কারে বুঝাইতেছো ফগিরে, সব ছেলেরে বাদ দিয়া দিবে ফগি, সব মেয়ের সাথে ওর ভালো সম্পর্ক থাকবে, তুমি এসে বুঝাইতেছো সুদেপে গুটি করছে হ্যান্ড করছে। শোনো সাইলেন্স, ফগি আমার দেশে থাকে ঠিক আছে, 4 ঘন্টা ট্রেনে, সো ও আমার সাথে কোনো কিছু বলতে পারবে না, আমি ওকে বললেও দোষ নাই, বুঝছো? সেটা জানি জানি, তুমি তুমি যা হচ্ছে আমাদের পক্ষ থেকে দুইটা থাপ্পড় মেরে আসো তাও। ফগি ইজ দা ফগি, ফগি তো ফগি, তো কুয়াশা কিছু দেখা যায় না, আমার সম্পর্কে জানতে হলে অনেক স্টাডি করতে হবে, ঠিক আছে? সম্পর্কে জানতে হলে কুয়েতে যেতে হবে, কারণ তোমরা মিডল ইস্টের যুগ, অনেক কুয়েতে যেতে হবে আমাকে, আমি তো কুয়েতে যাব না, আমরা তো কুয়েতে যাব না, আমার বাপ তো কুয়েতে যাবে না, আমার বাপ তো কখনো কুয়েত যাবে না, তোমাকে জানতে হলে আমাকে কুয়েত যেতে হবে যুগালি গিরি করতে। না এতক্ষণ আমি যা বলছিলাম, ডেনমার্কে একটা ছবি দিয়ে দিন, ডেনমার্কে যায় একটা ঠান্ডা মাথায় কি চালাকি করতেছে। আর ক্রিস্পি হয়েছে যে এই মেয়েদের সাথে বন্ধুত্ব থাকা লাগবে, এটা নিয়ে সে মানে ক্রিস্পি ওই মাথা দিয়ে চলে আজকে। না না এক্সাম্পল বলি, আজকে নাইলা তাকে ছবি দিছে, কালকে নাইলা ছবি যে দিবে না কাউকে, এটা আমি তো মানে না না শোনো এগুলা শোনো, নাইলা তো ওপেন ছবি দিয়ে, তুমি আমার গুটি লাগাও, নাইলা তো তার প্রোফাইলে ছবি দিয়ে, বুঝছো? নাইলা তার প্রোফাইলে ছবি দিয়ে, আমি তোমাকে কি বলছি শোনো, আর এই ছবিগুলো আমাকে দিতে বলছে সুজি, আমি তো বলতেছি তোমাকে সবাইকে দিতে বলছে বা তোমাকে দিচ্ছে, তোমার স্ক্রিনশট আছে, আমাকে দেওয়া লাগবে না, আমার হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু আমি তো দেখাবো না, দেখাবো না, তুমি দিছে আমাকে, ডিলিট করা আছে। মিথ্যা মিথ্যা, এই ছেলেটা প্রতিটা কথাই মিথ্যা বলে, বানাইতে তো পারে না। শোনো আমাকে এগুলা দিছে সুজি, এটা আমাকে সুজি দিছে, এখন আমি কি তাকে প্রমাণ করার জন্য স্ক্রিনশট দিব? এটা আমি দিব না। আচ্ছা কৃষ্টি ভাই, কৃষ্টি ভাই, হ্যাঁ বলো, তুমি এই ফগি ট্র্যাপে পড়তেছো, ও তোমাকে উস্কাচ্ছে, তুমি সুজির নামে একটা পর একটা কথা বলে যাইতেছো, এমনি করে যে তোমার সাথে সুজির সম্পর্ক কখনো ভালো হবে না, খারাপ হবে। এইতো সুজিকে তুমি বুঝতেছো না, সে তোমাকে সুজি এখন সুজির এখন নিউ বয়ফ্রেন্ড হচ্ছে তোমার ফগি, ফগি এখন শোনো, এখন সুজি দেখো না, আমি আর
এটা কারণ ফগি শুধু প্রেমে পড়ছে না, তুমি ভাতা কথা বল, এটা তুমি ফালতু কথা বলো ভাই, এগুলো বলতে দাও, তুমি জানো না ফালতু কথা কথা হলো না পুরা, তুমি ফালতু কথা বললে তোমার সাথে আর কোনো কথা বলার কোনো দরকার নেই আমাদের। দেখেন সুজি ফ্রান্স যাবে না বুঝছো, সুজি গেলে ফ্রান্স যাবে, এখন এই ছবি হ্যামলেট কে কেউ দিছিল কিনা সেটা আমরা জানতে চাই, কানাডা অথবা হ্যামলেট কে কি এই ছবিগুলো কেউ দিছিল কিনা এটা আমরা জানতে চাই। এই সুজির ছবি যেগুলো এ করতেছে এগুলো সবগুলো ক্রিস্পি করতেছে বুঝছেন ভক্তির ভাই, সব হ্যামলেট কে বেবের ছবি, হ্যামলেট কে মধুর ছবি, এদের ছবি কে দিছিল এটা আমরা জানতে চাই। মধু ছবি শুনো, মধু এই তোমার বেবে এই ভোট ছবি হ্যামলেট কে দিছিল সেটা আমরা জানতে চাই, আমরা সব জানতে চাই। শুনো এরা কিন্তু একটা যে আমি শুনেন ভক্তির ভাই সুন্দর করে একটা হ্যাঁ বলে দিই, আমি বলে দিই শুনেন, এখন আপনি তো নিজে বলছেন যে একটা ফগি গ্রুপ আছে, ফগি গ্রুপ হচ্ছে ফগি মতিন এন্ড আর সুজি, এই সুজিও আমাকে ছবি দিছে, মতিনও ছবি দিছে, আবার এখানে ফগি ওই যে নোটবুকের সাথে কথা বলছে এখানে বলছে, এরা তিনটা একই গ্রুপ এবং তিনটাই কাজ করে, তিনটাই কাজ করে, এই যে আমাকে কয়েকটা মেয়ে ছবি দিছে মতিনে সুজি দিছে আবার ফগি আর জনের সাথে কথা বলে ও দিছে, তার মানে এরা তিনজনের গ্রুপের মধ্যে এই তিনজনে এই কাজগুলো করে এবং মানুষকে টার্গেট করে, বুঝতে পারছেন কত বড় মিথ্যে, দেখো এই দেখো যাদের সাথে মিলছে ওরা এই ফগি সামসামি করবা, মতিন ভুল করলো মতিনের কথা বলবো না আমি, আমার আইডি কালার করতে গিয়ে মতিন কি রং করবো আমি তার কথা বলবো না, আইডি তো কালার করা লাগবে না, মেয়ে মানে ফগি তার বিশ্বাস করবে সবাইকে দিব, তোর কারণে এখন মতিনও দুশমন হবে, তোর কারণে সুজিও দুশমন হবে, মেয়েদের নাম নিয়ে কথা বলতেছেন কেন, আপনি ফগিরে পিটান, ফকির মারামারি হচ্ছে আপনি ওকে পিটান, মতিন কি রুমে আছে যেটা মতিন নিয়ে কথা বলতেছেন, রাজাঘাটটা কি সুজি রুমে আছে, আপনি সুজি নাম কথা বলছেন, গ্রুপের মেসেজটা নিয়ে স্ক্রিনশট দিছে, আমি তো এখন কি স্ক্রিন শর্টকাট দিতে পারি না, সে আমাকে লিখছে হ্যামলেট আসলে নো ওয়েলকাম, হ্যামলেট কে ওয়েলকাম দিতে পারবে না, হ্যামলেট আসলে বাই ডাকতে পারবে না, হ্যামলেট আসলে থ্যাঙ্ক দিতে পারবে না, টার্গেট থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, আপনার টার্গেট ফগি, আপনি ফগি নেই কথা, আরে আমি শুয়ার কথা কি রুমে আছে এটাইলে হয় না, এখন ঠান্ডা হন তাইলে, এখন তো অনেক এটা কার কথা বলবো, ওটা তো ফিটাইলে হয়, ওটা কয়টা দিয়ে ইস্যু দিয়ে ফিটাইছি ভাই, এখন বক্তের ভাই এখন আরেকটা নতুন টপিক আনি ঠিক আছে, কেসবি ভাই কি কি লিংক দে আমাকে ভাই, এখানকার যারা ওই যে সাইবার স্পেশালিস্ট সাইবার সিকিউরিটি ওইগুলো ভাই আমি কিন্তু কাফি চিনি না, আমি তো নতুন ভাই, সবকিছু কিন্তু দিয়া দিব কেসবি ভাই, মান সম্মান থাকবে না, দেখাও কি লিংক দিছি, ঠিক আছে আলাপ মিটু, এ আমাকে দুনিয়ার লিংক দিছে বুঝছো, এ তুমি দুনিয়ার লিংক দিছো, তুমি দিছো, তুমি নতুন মেয়ে আমাকে বলে কি জানো কৃষ্ণ তোমার কি মেয়ে লাগবে, তোমার কি মেয়ে লাগবে, আমি কেন আমাদের কিসের মেয়ে বলছো, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তোমার মেয়ে লাগলে আমাকে বলো, আমি তোমাকে গাড়ি দিবো, মেয়ে নাম্বার লাগবে আমি চিনা লাগবে, হ্যালো মরর ভাই ওয়েলকাম ব্যাক, এই আমার শুনো এই আমাকে বলছো তোমার কি মেয়ে লাগবে, হ্যালো মারুশ ডাক্তার তো হেভি খেপে গেছে, ডাক্তার বলতে আমি নাকি কালকে সে তো জানো ডাক্তারের সাথে সমস্যা হইলো অন্য অ্যাডমিনদের, উনি অন্য অ্যাডমিনদের সাথে ফাইট করে গেল, এখন দোষ দিল আমার, মারুশ এটা কি হইলো, মারুশ আমার আমার সাথে উনি একটা এরকম কাজ করতে পারলো,
কিন্তু শোনো খোঁজে ভাই, ডাক্তার যখন বলছে ডিনার করছেন নাকি আফরো, আমার তো আজকে হাস, এখন পাপাস খেলাম, এখন খাবো, এখন খাবো হাস দিয়ে ভাত দিয়ে পুরো গরম। এটাই হচ্ছে পেইন সমস্যা, যখন ঠান্ডা হয়ে যাবে। হ্যালো মারুইশ, কি খবর? হ্যাঁ সেটাই, ডাক্তারের ওইসব কথা ওখানে চলবে না, ওই রুমে, সোলের রুমে, বুঝছেন? ওই যে পিএইচডি মিএইচডি ওরা যে ওয়ার্ল্ড, ওরা যে কি ধরনের, খালি আমি খালি শুনি আর কই, আরে ভাই 2 দিন এগুলা চলবে না ওই রুমে। কিন্তু ওই রুম তো চলে না, স্টাইলের কথাবার্তা না না, এইসব স্টাইলের কথাবার্তা, ওই যে যাই হোক বাদ দেন, কিন্তু সবাই এগুলা নিতে পারবে না। এটাতে নাই ডক্টর মুশটা, নাই ডক্টর মুশফিক দেখি না রুমে, সে তো অ্যাডমিন রিমুভ করে না, বুঝছেন? ডক্টর মুশফিকে আছে, ডক্টর মুশটা আমি রিমুভ করছি, ডক্টর মুশফিক আছে, যেহেতু উনি আসবেন না, যেহেতু ওনার তো দুইটা দরকার নেই, একটা উনি আসলে দিয়ে দিব না, অসুবিধা নেই, একজনের সাথে একটা অ্যাডমিন দরকার, আমরা দুইটা অ্যাডমিনে দুইটা নামে দেই না, ওনারটাই একবার দেওয়া হয়েছিল। শুনেন কেসবি ভাই, আপনি আমার ছোট মানুষ, মিলে যাই, বুঝছেন? আমি আপনার পৌঁছাতে চাই। হ্যাঁ মিলে যান, সবাই মিলে যান, সবাই একসাথে আড্ডা দেন, মিলে যাই, আপনি সাথে মিলে যাই, আপনাকে পৌঁছাতে চাই। মানুষ কিন্তু পেলে খুব কম, আমাদের রুমে মাত্র 25-30 জন মানুষ আমরা আড্ডা দেই সব সময়, 25-30 জন, কোনো বিগ ডিল না আমাদের, কিন্তু মাইক নেই, ধরেন 10 জন 12 জন 15 জন খুব বেশি হইলে, সুতরাং আড্ডা দেওয়ার মানুষ কিন্তু নাই। আমি বলতেছি বারবার, আপনারা কিন্তু আইসা বসে থাকবেন, কারণ কথা বলতে পারবেন না। আর একটা কথা বলি বক্তিয়ার ভাই, আর তুমি যে মানুষের দাও, আমি এই রুমে আড্ডা দেয় এতদিন, আমার অ্যাডমিনটা নিছো কারণ আরামের সাথে আমার মারামারি হয়েছে, আমাকে কিন্তু কেউ সুপারিশ করতেছে না যে আমাকে অ্যাডমিন দাও, আমি অ্যাডমিন চাই না এটার জন্য বলতেছি না। তো তুমি এটাতে ঠিকই কালা, মানে দুই মুখী সাপ, এটা একদম ঠিক। আর একটা